কেমন লাগছে? মানে তোমার হাজবেন্ডের একটা সফলতা, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে একটা জন্মদিন ছিল, মানে কতটা খুশি লাগছে তোমার? ডেফিনেটলি আসলে টিম চ্যাম্পিয়ন হয়েছে, প্লাস লিটন ভালো খেলছে, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। প্লাস আমি মাঠে ছিলাম, আমি ইউজুয়ালি খুব একটা খেলা দেখতে আসি না, বাট আমার আসলে বিয়ের পর এটা থার্ড টাইম আসলে বিপিএল এ আসা এবং ফাইনালে, এবং ভগবানের অশেষ কৃপায় আসলে এটাও থার্ড টাইম আমরা চ্যাম্পিয়ন হলাম, আর ও ভালো খেলছে, এটা আসলে আমার জন্য। প্লাস টিম এত ভালো, টিম ওয়ার্কের মাধ্যমে তারা এত ভালো খেলছে এবং চ্যাম্পিয়ন হয়েছে এরকম একটা ম্যাচে, সো এটা আসলে মানে আপনি কিভাবে তাকে মোটিভেট করেন একটু জানতে চাই, কি কথা হয় ক্রিকেট নিয়ে বা তার সঙ্গে? আপনার ক্রিকেট নিয়ে আসলে খুব একটা আমার কখনোই কথা হয় না ওর সাথে, বাট ভালো খারাপ সবকিছু মিলিয়ে জাস্ট তার পাশে থাকা, তাকে জাস্ট বোঝানো যে হ্যাঁ যদি ভালো হয় তো ভালো, যাতে সে ডাউন টু আর্থ থেকে সে সেভাবে খেলতে থাকে, আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যাতে সামনে আরো ভালো খেলতে পারে। তার একটা খারাপ সময় আছে, এটা বলে যে আপনি তার জন্য লাকি চেয়ার, মানে আপনি 2020 এর ফাইনালে এসেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছেন গত বছর এবং এবছরও। আসলে এরকম কিছু না, জন্মদিনে কি আর উইশ করেছিলেন? আজকে গিফট কি দিয়েছেন? লিখুন এখন আসলে জন্মদিন নিয়ে কিছুই করা হয় নাই, বিকজ সকাল থেকে আসলে সে আজকে খেলা, এত বড় একটা ম্যাচ, তো এই ব্যাপারে আসলে কোনো কথাই বলা হয় নাই, দেখা হওয়ার পরে আসলে উইশ করা হলো। এবং এই ভাবি একটা সময় ছিল যখন লিটনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, নানা ভাবে ট্রল হয়েছিল, মানে সেই মুহূর্তটা আর এই মুহূর্তটা আপনারা স্ট্যাটাস দিয়েছিলেন তাকে নিয়ে, ওটা আসলে অনেক পিছনের ঘটনা, এখন আমরা সামনে আসছি, ভালো খেলতে সবাই দোয়া করবেন যেন সামনে।